হাই, তোমরা সবাই কেমন আছো আগে বলো। আর আমার ভাইজাক ভ্রমণের গল্পে আরও একবার তোমাদের স্বাগত জানাই। এর আগে আমি তোমাদের দুটো পর্ব দেখিয়েছিলাম, আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চলো বেরিয়ে আসি ভাইজাক দেখে নিও। তো প্রথম পর্বে দেখিয়েছিলাম আমার ওভারঅল জার্নিটা, একদম বাড়ি থেকে শুরু করে ভাইজাক পৌঁছানো আর রেলপথে আসা নানান কিছু সুদৃশ্য, আর তার সাথে হোটেলে চেক ইন করা। তো দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল ভোরবেলার রামকৃষ্ণ বীচের অপরূপ শোভা দিয়ে, আর তারপরই শুরু করেছিলাম ডে ওয়ান সাইট সিং ট্রিপ, যেখানে তোমাদের দেখিয়েছিলাম সীমাচেলা মন্দির যাওয়ার অপূর্ব রাস্তা, আর প্রতি পদক্ষেপে দিতে থেকেছিলাম টুকরো টুকরো ইনফরমেশান, যা নিশ্চয়ই তোমাদের পরবর্তীকালে প্ল্যানিং করতে সুবিধা লাগবে। আর মাঝে পড়েছিল রেড স্যান্ড হিলস, যা আমাদের খুব একটা ভালো লাগেনি। রেড স্যান্ড হিলস মানে হচ্ছে গুষ্টিপিণ্ডি। কিন্তু তারপরে যে স্পটটায় গেলাম ভিমলি বীচ, তা কিন্তু আমাদের সবাইকে মুগ্ধ করে তুলেছিল। তো তোমরা অবশ্যই সেই পর্বগুলো দেখে নিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। তো চলো এখন তবে শুরু করা যাক আজকের পর্বে গল্প। ভিমলি বীচ ছেড়ে যেতে কিন্তু একেবারেই আমাদের কারুর মন মানছিল না। ভিমলি বীচের অপরূপ উথাল পাথাল ঢেউ, ইউ শেপড বীচ, আমাদের যেন এক ধাক্কায় বহু বছরের ক্লান্তিকে কমিয়ে দিয়েছিল। কিন্তু তবুও ড্রাইভারের তাড়া খেয়ে অগত্যা আরও একবার ভিমলি বীচ দেখে গাড়িতে উঠে পড়তে হলো পরবর্তী স্পটে যাওয়ার জন্য। তো এবার আমাদের গন্তব্য থোতলাকন্ডা, আর তার সাথেই থাকবে থোতলাকন্ডা ভিউ পয়েন্ট। থোতলাকন্ডা কিন্তু একটা হিস্টোরিক্যাল স্পট, এটাকে বলা হয় এনশিয়েন্ট বুদ্ধিস্ট কমপ্লেক্স, যার অরিজিন হয়েছিল 2000 বছর আগে, মোটামুটি তোমরা ধরতে পারো সাতবাহন ডাইনেস্টির সময়। এখানে বলা হয় বুদ্ধিস্ট মঙ্কসরা নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, মায়ানমার থেকে এসে বিশ্রাম নিতেন এবং এখান থেকেই সাউথ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার দিকে বুদ্ধিজম প্রচার করতে যেতেন। তো এই এসে গেছি থোতলাকন্ডা। এখানেও কিন্তু আমাদের এন্ট্রি ফিস বাবদ 30 টাকা দিতে হলো, আর তার সাথে দিতে হলো দুর্গাপূজার চাঁদা। তো চলো এই এসে গেছি থোতলাকন্ডা গেট। তো চলে এসেছি থোতলাকন্ডা। অন্যান্য বৌদ্ধ ধর্মীয় জায়গার মতোই এই স্পটটাও কিন্তু 83.3 ডিগ্রি মেরিডিয়ান ইস্ট লংগিচুডে অবস্থিত, তার ফলে বুদ্ধিস্ট মঙ্কসরা অতি সহজে শর্টেজ ডিস্টেন্স ট্রাভেল করে বাকি বুদ্ধিস্ট জায়গাগুলোতে যেতে পারত, যেমন লুম্বিনী, কুশীনগর, সারনাথ সবই কিন্তু একই লংগিচুডে অবস্থিত। এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে। এখানে 9টা সিস্টার্ন আছে যেটা পাথর কেটে বানানো হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল বর্ষার জলকে খাওয়ার জল হিসাবে প্রিজার্ভ করে রাখা, আর এই সূত্রেই কিন্তু নামকরণ থোতলাকন্ডা। এখানটা যেমনটা তোমরা দেখছ, এখানে বেশ কিছু স্তূপ আছে, চৈত্যগৃহ আছে, বিহারা আছে, তো সবই কিন্তু এগুলো বৌদ্ধ ধর্মের সাথে অন্তর্ভুক্ত। তোমরা একটু লেখাগুলো পড়ে নিও। তবে আমাদের জায়গাটা বেশ লাগছিল, বেশ নিরিবিলি শান্ত শিষ্ট, একটা বেশ সুন্দর পরিবেশ। ওদিকে দেখো একজন বেশ ভালোভাবে বোঝাচ্ছেন থোতলাকন্ডার ইতিবৃত্তান্ত। তো চলো শোনা যাক উনি কি বলছেন। సాధారణ సర్పాలు ఇవి కూడా మన మెడిసిన్ లో ఉండగా అకాల పద్ధమైన సంభవించేటప్పుడు అటస్కి వచ్చి పట్టించి కాపలా కాయవు
वाटक नैजमेंटे आड़ चेत गुणा कल सर्पाल मेरी चेत गुण चाल तक मैं जोल को राू मरेंटे साक्षात ज्ञान पौर मेडिट पौर अला पड़े साधारण सर्पाल भी का सुनि मैं वसमिक मनि आकार चूसर कदा आ मनिमंटे भारवा अटार भारवा अंत बरव मोसेवा भारा भरी टोटल श्रमजीवन अर्थ आ मैन पवर मीनि मन तैयार उन्नी खूब भलोभवे बोझाचिलें किन्तु आम्रा कि बुझलाम सेटा एकमात्र भगवान श्री गौतम बुद्धई जाने आराकु जाबे ना कि गोरियाते फिरे जाओ आर एरा दुजन अनेकटा हेटे फेलेछे एखन क्लान्त हये गेछे थोतलाकोंडा देखे एबार आम्रा एगिये चललाम आमादेर नेक्स्ट स्पट थोतलाकोंडा भिउ पॉइंट এটা কিন্তু মোটামুটি কাছাকাছি ডিস্টেন্স থোতলাকন্ডার থেকে তো চলে এসেছি থোতলাকন্ডা ভিউ পয়েন্ট চলো দেখা যাক এখানে এসে আমাদের কিন্তু সকলের চোখ জুড়িয়ে গেল এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা যেটা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে দুষ্কর ওই দূরে দেখা যাচ্ছে কত ছোট ছোট সারি সারি ফিশিং বোট আর পারে আসতে পড়ছে ছোট ছোট সাদা ঢেউ আর ওই দূরে দেখা যাচ্ছে দিগন্ত কি অপূর্ব লাগছে না দেখতে যে সমুদ্রটা তোমরা এখন দেখছো সেটাই কিন্তু ভীমলি বিচ যেটা আমি আগের পর্বে দেখিয়েছিলাম আমরা মুগ্ধ হয়ে এই ভিউ উপভোগ করতে থাকতাম আর তোমাদের একটা কথা বলে দিই এই ছবি কিন্তু আমার তোলা হয়েছে সম্পূর্ণভাবে মোবাইলে কোনো ডিএসএলআর এর সাহায্য নেওয়া হয়নি তোমাদের আরেকটু ক্লোজ করে দেখাই কি যে স্বর্গীয় অনুভূতি লাগছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা একদম স্থির হয়ে মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা হয়তো এখানেই সারাদিন কাটিয়ে দিতাম সেলফির পর সেলফি তোলা হচ্ছিল নানান পোজে নানান অ্যাঙ্গেলে ছবি তোলা হচ্ছিল কিন্তু আমাদের মনে স্বাদ মিটছিল না কিন্তু হঠাৎই বৃষ্টি নেমে যাওয়াতে আমরা গাড়িতে ফিরে যেতে বাধ্য হলাম আর আমাদের গাড়িও ছুটে চলল নেক্সট গন্তব্যের জন্য কিন্তু গাড়িতে ওঠার পর আমাদের মনে পড়ল যে আমরা সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর রাস্তায় টুকটাক লস্যি চিপস হেন তেন খাওয়া হয়েছিল কিন্তু লাঞ্চ তো খাওয়া হয়নি তাই ড্রাইভার সাহেবকে বললাম যে কোনো ভালো একটা রেস্টুরেন্ট বা ধাবাতে দাঁড় করাতে সেখানেই লাঞ্চটা সেরে নেওয়া যায় তিনুজিও কথা মতো গাড়ি দাঁড় করালো ঋষিগণ্ডা বিচের সামনে শ্রীহরি নামক এক ধাবাতে এখানে খাবার দাবারের দাম মোটামুটি কলকাতার মতোই আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা তো মোটামুটি আমাদের খুব ভালোই লেগেছিল ফ্রাইড রাইসের দাম ছিল 180 টাকা প্লেট আর পনির বাটার মশলা 240 টাকা তো এবার চলো ডান হাতের কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক বেশ খিদে পেয়েছিল যে আমরা ভুলে গেছিলাম প্রকৃতির শোভা দেখে চলো খেয়ে নেওয়া যাক আমরা এখন ওখান থেকে সোজা চলে যাচ্ছি ঋষিগণ্ডা বিচ আর খাওয়াটা কেমন লাগলো বলো ভালো খাওয়াটা ভালোই খারাপ না স্পাইসি ছিল না খুব একটা তবে পনির বাটার মশলাটা অ্যাজ ইফ আমাদের বাঙালির মতো নয় আমাদের বাঙালির পনির বাটার মশলা অনেক বেশি টেস্টি তাই তো হ্যাঁ চলো এবার তাহলে ঋষিগণ্ডা বিচ যাওয়া যাক ঋষিগণ্ডা কিন্তু ভাইজ্যাকের আরেকটা সুন্দর অপরূপ মনোময় বীচ আর এই বীচে কিন্তু একমাত্র ভাইজ্যাকের
স্নান করার উপযুক্ত বীজ। আর এখানে কিন্তু অনেক রকম বোটিং অ্যাক্টিভিটিও হয়ে থাকে। ঋষিকণ্ঠা বিচেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ প্রাণ ভরে সমুদ্র উপভোগ করলাম। আর দাঁড়াও, তোমাদের একবার 360 ডিগ্রি ভিউটা দেখিয়ে দিই। ভাইজ্যাকের সমুদ্র সত্যি সবার থেকে আলাদা। ঋষিকণ্ঠাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দিনের লাস্ট গন্তব্য কৈলাসগিরি। এখানে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই যে তোমরা ডে ওয়ান সাইট সিনটা দেখছো, মানে সীমাচলম মন্দির থেকে কৈলাসগিরি, যেটা তোমরা দুটো পর্ব ধরে দেখছো, এই ট্রিপেই কিন্তু আরও 4টে স্পট পড়ে। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল গার্ডেন, রামানাইডু ফিল্ম স্টুডিও, ট্রিনিটি পার্ক, বুধা পার্ক। আমার কাছে সেই স্পটগুলো সেরকম কিছু আকর্ষণীয় লাগেনি, তাই সেইগুলোকে আমি স্কিপ করলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু নিশ্চয়ই সেটা ঘুরে দেখতে পারো। আর প্রত্যেকটা স্পটেরই কিন্তু টিকিট 40-70 টাকার মধ্যে আছে। আর ইন্দিরা গান্ধী যুদ্ধে হেঁটে দেখা ছাড়াও গাড়ি নিয়ে যাওয়ার অপশান আছে। সেখানে গাড়ি নিয়ে ঢুকলে তোমাদের টিকিট ছাড়াও এক্সট্রা দিতে হয় 450 টাকা। তো চলো, এসে গিয়েছি কৈলাসগিরি এন্ট্রি পয়েন্ট। এখানে আমাদের দিতে হলো 300 টাকা এন্ট্রি ফিস। কৈলাসগিরি ভাইজ্যাক ট্যুরের অন্যতম আরেকটি সুন্দর স্পট হলো কৈলাসগিরি পার্ক। এই পার্কের মূল অ্যাট্রাকশন হলো 40 ফুটের শিব দুর্গার মূর্তি। আর এই হিলটা মোটামুটি 450 ফুট অ্যাবভ সি লেভেল। এই যেমনটা তোমরা দেখছো, আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। কি সুন্দর লাগছে না? এখানেও কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে যার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। তোমাদের দেখাবো আমি সেটা। আর কৈলাসগিরি আসার জন্য কিন্তু আরেকটা উপায় আছে। তোমরা রামকৃষ্ণ বিচ থেকে অটো ভাড়া করে কৈলাসগিরিতে আসতে পারো। অটো যেখানে নামাবে সেখান থেকে তোমাদের রোপেও ধরতে হবে, আর রোপেও যেখানে নামাবে তোমাদের সেখান থেকে কিন্তু বেশ কিছুটা হাঁটতে হবে। রোপওয়ে ভাড়া মাথা পিছু 100 টাকা। আর এই দেখো, এসে গেছি কৈলাসগিরি গেট। তো এই এবার আমরা যাচ্ছি কৈলাসগিরি। আমরা ইভিনিংয়েই কৈলাসগিরিটা বেছে নিয়েছি। এখন মোটামুটি বাজে 5:20। তো চলো দেখা যাক। পার্কে ঢুকতেই প্রথমে নজরে পড়ল এই ফ্লোরাল ক্লকটায়। পার্কটা খুব সুন্দরভাবে সাজানো, আর পুরো পার্কটা ঘুরে দেখার জন্য আছে এই টয় ট্রেন, যার ভাড়া মাথা পিছু 100 টাকা।
আমরা হেঁটেই দেখলাম পুরো পার্কটা, আর পার্কে নানান রকম গাছগাছালি, নানান রকম ফুল, সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা মনোময় পরিবেশ। আর এই দেখো পার্কের মূল আকর্ষণ, শিব দুর্গার মূর্তি। কি অপূর্ব মূর্তিটা না! পার্কের এক পাশে আছে এই ভিউ পয়েন্ট, যার নাম টাইটানিক ভিউ পয়েন্ট, যার কথা তোমাদের আগে বলছিলাম। এখান থেকেও কিন্তু সমুদ্রটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল, প্রাণ ভরে উপভোগ করলাম এই ভিউ পয়েন্ট। আজকের দিনটা কিন্তু আমাদের কাছে সকলের জন্য ভীষণভাবে মেমোরেবল হয়ে রইল। যে কটা স্পট দেখেছি সবকটাই আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করেছে। এক রাশ আনন্দ নিয়ে এবার আমরা ফিরে যাব হোটেলের দিকে। কিন্তু তার আগে তোমাদের একটু ছোট্ট করে সন্ধ্যার কৈলাসগিরি দেখিয়ে দিই। কি অপূর্ব লাগছে না! তো চলো, ফিরে চলেছি এবার হোটেলের দিকে। আর ফিরতি পথে আবারও সেই ভিউ দেখতে পেলাম রাস্তা থেকে। পুরো ভাইজ্যাগ শহরের আলো জ্বলে উঠেছে আর আমাদের আনন্দ উতলে উঠছে। তো চলো এখানেই তবে আজকের গল্প শেষ করা যাক। খুব শিগগিরই দেখা হবে আরাকুর গল্প নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক করে নিও, সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো এখানেই তবে আজকের গল্প শেষ করছি। জয় মহাকাল, জয় ভবানী, জয় হিন্দ।